অবশেষে কপাল খুলল ক্রিকেটার সাইফউদ্দিনের। কাউকে না জানিয়ে গোপনে মুলতান সুলতানের হয়ে পিএসএল খেলতে যাচ্ছেন পেসার সাইফউদ্দিন। ডানহাতি পেস বোলার হিসেবে জাতীয় দলে জায়গা পেলেও পরে হয়ে যান অলরাউন্ডার। বিশেষ করে টি টোয়েন্টি স্পেশালিস্ট হিসেবে নিয়মিত খেলতে থাকা সাইফ হঠাৎ করে ইঞ্জুরিতে পড়ে ওই সময় দল থেকে ছিটকে পড়েছিলেন। এরপর আর ফিরা হয়নি তার মূল একাদশে। তাই এবার অফর্ম কাটিয়ে নিজের সামর্থ্যর জানান দিতে সাইফউদ্দিন খেলতে যাচ্ছেন পাকিস্তান সুপার লীগ পিএসএল এর দল মুলতান সুলতানের হয়ে। সাইফউদ্দিন মূলত বিপিএল এ রেজওয়ানের সাথে বন্ধুত্বের সূত্র ধরে জায়গা পায় রেজওয়ানের দল মুলতান সুলতানে। তাই এই সুযোগ পেয়ে নিজের সবটুকু উজাড় করে দিতে চান ডানহাতি অলরাউন্ডার।